বাপ রে বাপ, আমি তো দেখে পুরোই অবাক। শাকিব খানকে জোকার বানানোর কত প্রচেষ্টা একদল মানুষের, আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। আসলে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজে একটু ব্যস্ত আছি, তাই আমার ভিডিও তৈরি করতে একটু দেরি হচ্ছে। প্রথমত একটা কথা বলতে চাই, নিজের দেশের সুপারস্টারকে যে সকল দেশবাসী রেসপেক্ট করতে জানে না, তারা যেন সিনেমা নিয়ে কোনো কথা না বলে। আগে সর্বপ্রথম যেটা শিখতে হবে, নিজের দেশের সুপারস্টারকে মিনিমাম রেসপেক্টটুকু দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় লেখার পারমিশন আছে বা অনুমতি আছে, বা সবার জন্যে খুললাম খুল্লা বলে যা পারলাম লিখে দিলাম, এইগুলো করলে তো একটু মানসিকতার কোথাও গিয়ে অভাব দেখা যায় না? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো, এই ভিডিওটা করতে গিয়ে আমার মুখে কোনো হাসি তোমরা দেখতে পাবে না, কেননা একটা বিষয় নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে রাজকুমারের গতকাল টাইটেল সংটার যখন লুকগুলো ভাইরাল হলো, সেখানে শাকিব ভাইয়াকে যে কস্টিউমটা আমরা পরে থাকতে দেখতে পাচ্ছি, এক দলের বক্তব্য তাকে নাকি জোকারের মতো দেখতে লাগছে, এবং যে ধরনের ড্রেস তাকে পরানো হয়েছে সেগুলো নাকি আজ থেকে 15-20 বছর আগে নায়কদের পরানো হতো, চূড়ান্ত আনস্মার্ট লাগছে তাকে, কস্টিউম ডিজাইনিং জঘন্য হয়েছে, এসব আর আজকালকার দিনে চলে না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, একটা মিনিমাম সেন্স আমার মনে হয় তাদের মধ্যে কাজ করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটা জাস্ট এমন কথা বলবো, আমার যথেষ্ট ডাউট থাকে কজন সুপারস্টার ওই অঙ্কের টাকাটার কস্টিউম পরে একটা গান বা একটা গানের নাচ পারফর্ম করেন। বাংলাদেশি টাকা অনুযায়ী ওই কস্টিউমটার দাম 3.5 লাখ টাকার ওপরে। এবার বলি বিষয়টা খুলে, মশিনো বলে একটা কোম্পানি, যেটা আমেরিকার একটা ব্র্যান্ড, যারা বেসিক্যালি টি শার্ট তৈরি করে, ওই মশিনো কোম্পানির হচ্ছে এই কস্টিউম যেটা গতকাল শাকিব ভাইয়াকে আমরা পরে থাকতে দেখতে পেয়েছি। এবং আমরা সবাই জানি, মানে রাজকুমারের শাকিব ভাইয়ার যে ক্যারেক্টারটা, তিনি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন। হতে পারে গল্পের একটা এমন অংশে গানটা আসবে যে সময় একদম খাপে খাপ ব্যাটে বলে মিলে যাবে, আমরা একদম সুন্দর বুঝতে পারবো গল্পের পরিপ্রেক্ষিতেই গানটা এখানে পড়লো বা গানটা এখানে হলো। তো একজন সুপারস্টারের একটা গানের কস্টিউমের ড্রেসের দাম বাংলাদেশি টাকা অনুযায়ী 3.5 লাখ টাকার ওপরে, যেটা ইউএসএ ডলার অনুযায়ী 3200 সামথিং ডলার ওই ড্রেসটার দাম। এবং আমেরিকা কেন, অন্যান্য দেশের অনেক সেলিব্রিটিরা ওই ড্রেস পরে ফটো তুলেছেন। ওটা কোনো মান্ধাত্তার আমলের ড্রেস নয়, আসলে কিছু কিছু মানুষের আছে যাদের একদম রুচি সেন্সটা নেই, তো ফ্যাশন সেন্সটা একদম নেই, মানে রং বেরং কালার হলেই মনে করে যে সেটা সঙ্গেরা ওই ধরনের ড্রেস পরে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, একটা ড্রেসের মধ্যে সেখানে ফ্যাশন সেন্স কতটা থাকবে সেটা সব মানুষের মধ্যে নাই থাকতে পারে, কিন্তু আমার খারাপ লাগলো যে এই ধরনের নিম্নমানের কথাবার্তাগুলো শাকিব খানের সঙ্গে যায়। মানে এই ধরনের পোস্ট যারা করছেন, আমার এখান থেকে, আমার দেশ থেকে, আমি তো দেখলাম আমার পোস্ট নিয়ে আমারই খুব, মানে আর কি বলবো, ভাই বলতাম একটা সময়, এখন দীর্ঘদিন কোনো আলাপ আলোচনা নেই, সে দেখলাম সেই ছবি পোস্ট করে লিখেছে যে 15-20 বছর আগে নায়কদের এরকম জামা পরানো হতো, অত্যন্ত নিম্নমানের রুচি, তো সেটা না হয় ইন্ডিয়া থেকে বলছে বা পছন্দ করছে না অপছন্দ করে, শাকিব ভাইয়াকে হতেই পারে তারা বলছে, কিন্তু যারা বাংলাদেশ থেকে বলছেন এই ধরনের কথাগুলো, তারা আপনাদের দেশীয় সুপারস্টারকে খুব বড় করছেন না ছোট করছেন? আমার এটুকু একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করার আছে যারা এই ধরনের কমেন্টগুলো করছেন। আর সত্যি একটু খুঁজে পেতে দেখবেন যে একটা গানের, হ্যাঁ আমি বলছি না কেউ করেন না, শাহরুখ খান, সলমান খান তারা পড়েন এক একটা ড্রেস, এক একটা কস্টিউমে তাদেরও এরকম দাম থাকে, 2 লাখ 2.5 লাখ 3 লাখ তারাও কস্টিউম পরেন। শাকিব ভাইয়াও কিন্তু ওই রকম একটা দামি কস্টিউম পরে এই পারফর্মটা গতকাল করেছেন। এবং এখানে শাকিব খানের, যারা বলছেন শাকিব খানের নিম্নমানের রুচি, আমি বুঝেই পেলাম না কেন তারা বলেন। আর আপনাদের কি সত্যি এটা মনে হয় যে শাকিব খান খুব, মানে কি বলবো, তার তিনি একদমই রুচিশীল মানুষ নয়, আপনাদের এটা মনে হয় কেন হঠাৎ? একজন সুপারস্টার তিনি রুচিহীন, যারা কস্টিউম করাচ্ছে তারা সব রুচিহীন, মানে এরকম একটা রং বেরঙের পোশাকে এমনি এমনি গানটা চলে আসবে,
ওটা একটা আমেরিকান ব্র্যান্ড, আমেরিকায় তৈরি হওয়া ওই ব্র্যান্ডটা মসিনো। মসিনোর কস্টিউম ওটা, মসিনোর ডিজাইন করা কস্টিউম। এর আগে প্রিভিয়াসলি প্রচুর সেলিব্রিটিরা ওই এক কালার সেম কস্টিউমটা পরে নানান বড় বড় জায়গায় গেছেন। যাদের বিগ ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নেই, সেই সকল রুচিশীল মানুষজনই এই ধরনের কমেন্ট করবেন, এই ধরনের সরি রুচিহীন মানুষই এই ধরনের কমেন্ট করবেন। আমার মনে হয় এই ধরনের কমেন্টগুলো করা আপনারা বন্ধ করুন। একটা মিনিমাম জাস্ট ভদ্রতাটুকু রেখে আমার মনে হয় লেখালেখিগুলো করা উচিত। যাই হোক, এতে যদিও সাকিব ভাই আর কিছুই যায় আসে না, রাজকুমারের গল্প যদি সত্যিই ভালো হয়, মানুষের যদি ভালো লাগে, তাহলে আবারও প্রিয়তমার মতনই ব্যবসা করতে আসছে ছবিটা, বা আমরা তো আশা করব প্রিয়তমার ব্যবসাকেও যেন ছাড়িয়ে যায়। তো যারা এই ধরনের কমেন্ট করেছেন, আমি তাদেরকে বলবো, দেখুন আমি তো কাউকে বলতে পারি না করবেন না করবেন না, অনুরোধ করতে পারি, যারা অন্তত বাংলাদেশ থেকে বসে বসে করছেন এই ধরনের কমেন্টগুলো, আপনারা কিন্তু আপনাদের দেশীয় সুপারস্টারকে অন্য দেশের কাছে ছোট করে দিচ্ছেন। আজকে শাহরুখ খান সলমান খান কোনো কস্টিউমে যখন ডান্স করেন আমাদের ইন্ডিয়া থেকে, হ্যাঁ কিছু হেটার্স তো থাকবেই, বাট সেই পরিমাণটা এত না যে ফেসবুক ওয়াল ভরে যাচ্ছে যে কীরকম ড্রেস পরে শাকিব খান এসেছেন, ওনাকে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। বড় পর্দায় দেখার জন্য তার জন্য ধৈর্যটা ধরতে হবে। আর আমি অবাক বনে যাই, তাজ্জব বনে যাই, আমি এটা সত্যি, যে একটা ডান্সের শ্যুট হচ্ছে, সেখান থেকে এত হাই কোয়ালিটির ছবি কীভাবে ভাইরাল হয় আমি এটাই বুঝতে পারি না। আমার তো এটা মনে হয় না যে মেকার্সরা ইন্টেনশনালি এটাকে ভাইরাল করেছেন। এমন জায়গা থেকে এটা ভাইরাল হয়েছে যার কাছে এত হাই কোয়ালিটির ছবিগুলো আছে, কি এমন সেই মানুষ যে ভাইরাল করে দিচ্ছে, অফিসিয়াল পোস্ট নেই অথচ সেই ছবি লিক হচ্ছে। হ্যাঁ, তো এগুলো খুবই দুর্ভাগ্যের বিষয়, খুবই খারাপ লাগে এই ব্যাপারগুলো। এগুলো আপনারা যারা সাকিব হেটার্স আছেন, তারা তো সাকিব খানের কিচ্ছু করতে পারবেন না, মানে তাকে বাজে কথা বলে কিচ্ছু করতে পারবেন না, মানুষটা দিন দিন ওপর দিকে উঠবেন। হ্যাঁ, এবং এই মসিনোর ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বিরাট কোহলি, নিশ্চয়ই চেনেন আপনারা, প্রচণ্ড প্রচণ্ড নাম করা একজন ক্রিকেটার। আলিয়া ভাট এই পার্টিকুলার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইন্ডিয়ার। এরপরে বলবেন শাকিব খানকে রুচিহীন ড্রেসপত্র পরানো হয়েছে, যাদের নাকি কোনো ফ্যাশনের সেন্স নেই তারা কস্টিউম ডিজাইন করেছেন। একটু অপেক্ষা করে এইসব কথা বললে আমার মনে হয় ভালো হয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি আর এর থেকে বেশি কিচ্ছু বলতে চাই না, কারণ আমি জানি আমার বলাতে না বলাতে কিছু যায় আসে না। তবে আমার খুব ভালো লাগলো যে সকল সাকিবিয়ানরা এটার প্রতিবাদ করছো। আমি দেখলাম প্রচুর এরকম পোস্ট, ইনফ্যাক্ট এই কস্টিউমটার যে এত দাম, 3.5 লাখ টাকার ওপরে দাম, বা $3,200 দাম, এটা তোমরাই কিন্তু ইন্টারনেট ঘেঁটে বার করেছো। সেই সাকিবিয়ানদের প্রতি আমার সম্মান থাকলো, বেড়ে থাকলো অবশ্যই। শেষ করলাম ভিডিওটা, টাটা।